চেষ্টা করা হচ্ছে। আপনিও একটু নিজেকে নিজে সাহায্য করেন, আপনি আমার সাথে একটু জিনিসটা বুঝার চেষ্টা করেন, আমি যা যা বলছি তা একটু শোনার চেষ্টা করেন, একটু সাথে সাথে একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করেন, দেখবেন আপনার কাছে পুরো জিনিসটা যখন পুরো গাণিতিক সমস্যাটা সমাধান করব তখন হচ্ছে অনেক ক্লিয়ার হয়ে যাবে আসলে এখানে কি বুঝাইতে চাইছে আর এটা আমরা কিভাবে সলভ করলাম। তো ফার্স্ট হচ্ছে একটা উদাহরণ নিয়ে কথা বলি। মনে করেন 2 প্লাস 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14, আমি জাস্ট একটা সসীম ধারার সমান্তর সসীম ধারা লিখলাম, 5টা পদ পর্যন্ত লিখলাম। এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি এখানে S4 মানে কি? আচ্ছা, S4 কথাটা মানে হচ্ছে সামেশন আপ টু ফোর্থ টার্ম, যাকে বাংলায় আমরা বলি চতুর্থ পদ পর্যন্ত সমষ্টি। তো এটা চতুর্থ পদ পর্যন্ত সমষ্টি কত ভাই? 5, 2, 7, 8, 15, 11, 26। এরপরে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি S3 কি হবে, আপনি বলবেন হচ্ছে এটা 3টি পদ পর্যন্ত সমষ্টি। এটা প্রথম 3টি পদের সমষ্টি কত? 5, 8, 13, 2, 15। এখন যদি আপনাকে জিজ্ঞেস করি যে S4 মাইনাস S3 কি, তখন আপনি বলবেন ভাই 26 থেকে 15 গেলে হচ্ছে 11। তো এখন এই জিনিসটা আসলে এত ঘটা করে বলার দরকার ছিল না, আপনি নর্মালি বুঝতে পারতেছেন যে এখানে 4টি পদের সমষ্টির কথা বলা হচ্ছে S4 দিয়ে, আর এরপরে 3টি পদের সমষ্টির কথা বলা হচ্ছে S3 দিয়ে। আমি যদি 4টি পদের সমষ্টি থেকে 3টি পদের সমষ্টিকে বাদ দেই তাহলে যেটা পাই সেটাকে বলে হচ্ছে চতুর্থ পদ, অর্থাৎ T4। আমরা এখানে লিখলাম কি T4 মানে কি? এটা হচ্ছে ফোর্থ টার্ম বা বাংলায় হচ্ছে চতুর্থ পদ। এখানে বোঝানোর যে ইন্টেনশনটা ছিল হচ্ছে ইন্টেনশন যেটা ছিল সেটা হচ্ছে S4 মাইনাস S3 এটা ইকুয়াল হচ্ছে T4। জাস্ট এতটুকু যদি আপনি বুঝেন তাহলে কিছু কোশ্চেনের অ্যান্সার আপনি ইজিলি দিতে পারবেন। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি ভাইয়া S11 মাইনাস S10 ইকুয়াল টু কত, আপনি ইজিলি বলতে পারেন ভাইয়া এটা হচ্ছে 11তম পদ পর্যন্ত সমষ্টি, এটা থেকে 10 নম্বর পদ পর্যন্ত সমষ্টি যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে T11, মানে হচ্ছে 11টা পদের সমষ্টি থেকে 10টা পদের সমষ্টি বাদ দিলে আমরা 11 নম্বর পদটা পাবো। এখন যদি আমি জাস্ট সংখ্যা দিয়ে না বলে আপনাকে যদি আমি এভাবে বলি SN+3 মাইনাস SN+2 এটা সমান কত, অর্থাৎ N+3তম পদ পর্যন্ত সমষ্টি থেকে N+2তম পদ পর্যন্ত সমষ্টিটা বাদ দিলে কি হবে, তখন আপনি বুঝতে হবে যে এটা সমান হচ্ছে TN+3। অর্থাৎ এইখানে যে জিনিসটা থাকে অততম পদই আমার অ্যান্সারটা হয়। সেম ভাবে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় SN+2 মাইনাস SN+1 কত হবে, এখান থেকে আপনি বলতে পারেন এটা সমান হবে হচ্ছে TN+1। এখান থেকেও জিনিসটা বলা যায় যে এটা সমান হবে N+1 না N+2, কেন হবে N+2। আচ্ছা, এরপরে যদি আমি এটা জিজ্ঞেস করি আপনাকে যে SN+1 মাইনাস SN সমান কি হবে, অর্থাৎ N+1তম পদ পর্যন্ত সমষ্টি থেকে Ntম পদ পর্যন্ত সমষ্টিকে বাদ দিলে কি হবে, এখান থেকে আমরা পাবো হচ্ছে TN+1। তো এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখন গাণিতিক সমস্যাটি আমরা সমাধান করতে পারি। এখান থেকে আমরা বলতে পারি দেখেন SN+3 মাইনাস এই যে 3টা SN+2 আছে এটাকে আমরা ভেঙে লিখবো SN+2 মাইনাস 2SN+2, অর্থাৎ 3টা যে ছিল এখান থেকে আমরা 1টা আর 2টাতে ভেঙে ফেললাম। এরপর এখানে যে 3টা SN+1 ছিল এটাকেও আমরা ভেঙে ফেলবো, ফার্স্টে লিখবো হচ্ছে 2টা SN+1, এটা হচ্ছে জাস্ট একটু ম্যানিপুলেশন। এরপর এটা প্লাস হচ্ছে SN+1, দেখেন আমার 3টা কিন্তু 3টার মতোই আছে, এখানেও 3টা আছে এখানেও 3টা আছে, জাস্ট একটু ভেঙে লিখলাম। ভেঙে লিখার কারণে একটা সুবিধা হয়েছে সেটা একটু পরেই দেখবেন। এখন লক্ষ্য করে দেখেন আমি যদি জিজ্ঞেস করি আপনাকে SN+3 থেকে SN+2 কে যদি আমরা বাদ দেই তাহলে কি পাই, এটা এখানে লেখা আছে এটা সমান আমরা পাই হচ্ছে N+3তম পদ, অর্থাৎ TN+3। ঠিক একইভাবে এই যে 2টা রাশি আছে এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে কি পাই, -2 যদি কমন নেই তাহলে পাই হচ্ছে SN+2 মাইনাস SN+1। আর এইখানে যে জিনিসটা আছে এইটা সমান কি হবে সেটাও লেখা আছে, SN+1 থেকে SN যদি বাদ দেই আমরা পাই হচ্ছে TN+1, এখানে লিখলাম আমরা TN+1। এবার এটা সমান কি হবে, এখানে এটাও লেখা আছে SN+2 থেকে SN+1 বাদ দিলে আমরা পাই হচ্ছে TN+2। তাহলে আলটিমেটলি আমাদের এক্সপ্রেশনটা দাঁড়াইলে হচ্ছে এরকম TN+3 মানে N+3তম পদ মাইনাস 2N+2তম পদ প্লাস হচ্ছে N+1তম পদ। এখন আরেকটা কনসেপ্ট আছে, একটু খেয়াল করে দেখেন যে কোনো একটা সমান্তর ধারা, মনে করেন এটা একটা সমান্তর ধারা 2, 5, 8, 11, 14, এই সমান্তর ধারার ক্রমিক 2টা পদের অন্তরকে আমরা বলি হচ্ছে নর্মালি সাধারণ অন্তর, অর্থাৎ 5 থেকে 2 বাদ দিলে এটাকে বলি হচ্ছে আমরা
সাধারণ অন্তর 8 থেকে 5 পাত দিলে যেটা পাই এটা হচ্ছে সাধারণ অন্তর, 11 থেকে 8 পাত দিলে যেটা পাই এটা হচ্ছে আমার সাধারণ অন্তর। অর্থাৎ T3 - T2 অর্থাৎ 3 নম্বর পদ থেকে 2 নম্বর পদ বাদ দিলে আমরা পাই সাধারণ অন্তর, 4 নম্বর পদ থেকে 3 নম্বর পদ যদি বাদ দিই তাহলেও আমরা পাই হচ্ছে সাধারণ অন্তর। তাহলে কোশ্চেনটা যদি এটা হয়, n+3 তম পদ থেকে n+2 তম পদ বাদ দিলে আমরা কি পাবো, n+3 তম পদ থেকে n+2 তম পদকে বাদ দিলে কি পাওয়া যাবে, তাহলে আমাদের উত্তরটা হবে যে তাহলে আমরা সাধারণ অন্তর পাবো। ঠিক একইভাবে যদি বলা হয় n+2 তম পদ থেকে n+1 তম পদ যদি বাদ দেই তাহলে আমরা কি পাবো, তাহলেও আমরা সাধারণ অন্তর পাবো। এখন দেখেন এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, Tn+3, এখানে দুইটা Tn+2 আছে, মানে n+2 তম পদ দ্বিগুণ, এটাকে আমরা এভাবে লিখবো Tn+2 - Tn+2, দুইটা ছিল আমরা জাস্ট ভেঙে -Tn+2 - Tn+2 লিখলাম, প্লাস হচ্ছে কত Tn+1। এখন একটু একটা ব্র্যাকেট যদি আমরা ইউজ করি, Tn+3 - Tn+2 এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখি, মাইনাস কমন নিয়ে লিখি Tn+2 - Tn+1। তাহলে একটু লক্ষ্য করেন, এখানে Tn+3 থেকে যদি আমরা Tn+2 বাদ দিই, অর্থাৎ n+3 তম পদ থেকে যদি আমরা n+2 তম পদকে বাদ দিই তাহলে আমরা পাই হচ্ছে সাধারণ অন্তর। আমরা লিখলাম এখানে সাধারণ অন্তর, মাইনাস n+2 তম পদ থেকে যদি আমরা n+1 তম পদকে বাদ দিই তাহলেও আমরা পাই হচ্ছে সাধারণ অন্তর। আর এই d থেকে d বাদ দিলে কি হয় এটা আপনারা হচ্ছে বুঝতেই পারতেছেন, এটা হবে হচ্ছে 0। আলটিমেটলি আমরা অনেক বড় একটা কোশ্চেন হচ্ছে কি সলভ করলাম, কিন্তু কনসেপ্টটা কিন্তু খুবই ইজি যদি হচ্ছে কি বোঝা যায়। আশা করি যা বুঝাতে চেয়েছি তা বুঝাতে পেরেছি, তাও যদি কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে আপনি একটু যদি কাইন্ডলি রেকর্ডিংটা দেখে নেন আপনার।